গতকাল হঠাৎ করে আমাদের রেতিনী বাজারে যে দেখি মাছের যে দাম, এই যে আপনারা যে টাকি মাছগুলো যে যে কাকা তুলে দিচ্ছে সেই মাছটি 320 টাকা দিয়ে দিয়ে দেওয়া হলো। এই যে দেখেন টাকিগুলি যে তোলা হলো 320 টাকা, মাছের অর্ধগতি অনেক চড়া দাম এখন আমাদের এই ঝিনাইগাতি তিনানি বাজার। এই যে ভাগাগুলি দেখতেছেন, একটি ভাগা 50 টাকা, এই পুঁটি মাছগুলি 50 টাকা, এরকম আরও বিভিন্ন ধরনের এখানে মাছ আছে আপনারা দেখতেছেন। আমি একটু ওই সামনের দিকে যাচ্ছি, দেখে আমি আসলে তাদেরকে জিগাইব। এবং কি এই যে শোল মাছটা দেখতেছেন, এই শোল মাছটি আসলে চুরি করা হয়েছে। এই শোল মাছটি ও পাশে একজনের এখানে আবার দাম চাচ্ছে 120 টাকা। এই শোল আসলে চুরি করে ওই পাশ থেকে একজনের নিয়ে এসেছে, দেখেন আপনারা শোলটির দাম চাচ্ছে। আবার যায় জিগাচ্ছে শোলালাক, শোল আরও যে দুইটা আছে কত করে, এই যে ভাই জিগাচ্ছে শোল কত করে। আসলে এই লোকটি শোলটা আসলে মানে তিনটা শোল ছিল, এই পাশেরটা যে আপনারা দেখলেন এই শোলটা আসলে উনারই চুরি করে এই সাইডে নিয়ে আসছিল। আসলে শোলটা আসলে ইয়ার কি করছে, লোকটি পরিচিত মানুষ, সেজন্যই আমরা একটু এখন একটু আরেকটু সামনের দিকে যাব। সামনের দিকে দেখেন আপনারা এই যে বাজারে অনেক ধরনের মাছই আছে, বিশেষ করে ছোট ছোট রুই, মিরকা এবং কি নলা। এই যে দেখতেছেন আরও বেশ অনেক ধরনের মাছ আছে। আমি আসলে এই কাকারে জিগাচ্ছি নলা মাছগুলি আসলে কত করে, আসলে কাকা বলতেছে 200 টাকা করে, আমি আসলে বললাম 100 টাকা করে। ছোট ছোট নলা মাছ, এই নলা মাছগুলি আসলে আপনারা দেখতেছেন অনেক ছোট্ট মাছ, তাও অনেক দাম। আমি আসলে মাছ কিনতে পারলাম না, দুঃখ, আমি আসলে ফিরে চলে যাচ্ছি। এবং কি আপনাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। এরকম ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি যথাযথভাবে চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিও দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ভিডিও।